হ্যালো ভিউয়ার্স, আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করলে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই কিন্তু একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করে থাকে, কিন্তু আমরা কনফিউজড হয়ে পড়ি কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং কখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। খুব সহজ কথা যেটা সবারই জানা সেটা হচ্ছে যে যদি কোনো বাক্যের সাবজেক্ট ব্যক্তিবাচক বা ব্যক্তি হয়ে থাকে তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, আর যদি কোনো বাক্যের সাবজেক্ট ব্যক্তি না হয়ে কোনো অনুভূতি বা অন্য কিছুকে বোঝায় তাহলে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করে থাকি। আজ আমি আপনাদেরকে আর একটি নতুন কথা শোনাবো, সেটি হচ্ছে যে বাংলা অর্থের দিকে একটু লক্ষ্য রাখুন। যে শব্দটাকে আপনি আইএনজি যোগ করবেন কিংবা পাস্ট পার্টিসিপল করবেন সে বাক্যটার বাংলা অর্থের দিকে যদি লক্ষ্য করে দেখেন যে ত এর প্রাধান্য আছে শেষে, তাহলে আমরা সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, এবং কর এর যদি প্রাধান্য থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আইএনজি ফর্ম যুক্ত করব। আমি আবার বলছি, লক্ষ্য করুন, যদি ত এর প্রাধান্য পান তাহলে সেটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, আর যদি আমরা কর এর প্রায়োরিটি পেয়ে থাকি অর্থগত দিক থেকে তাহলে আমরা সেটা আইএনজি যোগ করে দেব। এখন আসুন উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা একটু লক্ষ্য করি, একটু ক্লিয়ার করার চেষ্টা করি। হিজ লাইফ ইজ বোরিং, তার জীবন বিরক্তিকর। হি ইজ বোর্ড, সে বিরক্ত। লক্ষ্য করে দেখুন ত এবং কর। একইভাবে মাই জব ইজ এক্সাইটিং, আমার জবটা উত্তেজনাকর। আই অ্যাম এক্সাইটেড, আমি উত্তেজিত। Her dream is annoying, তার স্বপ্ন বিরক্তিকর। She is annoyed, সে বিরক্ত। আশা করি খুব সহজে বুঝতে পারছেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আর সেটি হচ্ছে সাবজেক্ট ব্যক্তিবাচক হলেই যে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে তা কিন্তু নয়, আইএনজি ফর্মও হতে পারে। এই বাক্যটি লক্ষ্য করে দেখুন, Jimmy is annoying, but Shaki is interesting। এই বাক্যে আমি দুটোই আইএনজি ফর্ম ব্যবহার করেছি। এর অর্থটা এরকম যে জিমি কিন্তু বিরক্ত, নিজে নিজে বিরক্ত নয়, জিমি আমার কাছে বিরক্তিকর, কিন্তু শাকি আমার কাছে আনন্দকর। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কোনো অনুভূতি উপলব্ধি করবে বা অভিজ্ঞতা নেবে তখন সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, কিন্তু আমার কাছে বা অন্যের কাছে যখন সাবজেক্ট কোনো একটা বিষয়ে প্রতীয়মান হবে সেক্ষেত্রে আমরা কিন্তু আইএনজি ফর্ম ব্যবহার করব। একটু ভালোভাবে লক্ষ্য করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।